আমি তো অনেক লিখেছি কিন্তু আমি কখনোই কাউকে অনুমতি দেই না সিনেমা করার জন্য। যদি অনেকেই পিড়াপিড়ি করে কোনো উপায় না থাকে তখন আমি দেই, কারণ আমি চাই যে বাচ্চারা বইটা পড়ুক, পড়ে সেটা কল্পনা করুক। কিন্তু যদি সিনেমা হয়ে যায় তখন বাচ্চারা কল্পনা করতে পারে না, তখন ডিরেক্টর যেটা দেখায় তাকে সেটা দেখে সন্তুষ্ট হতে হয়। তবে রাতুলের রাত রাতুলের দিন বইটা আমি লিখেছিলাম সিনেমার জন্যই, আমাকে একজন অনুরোধ করেছিলেন একটা সিনেমার জন্য একটা স্টোরি লিখতে, আমি লিখে দিয়েছিলাম। এই জন্য এটা আমার দিতে কোনো আপত্তি নেই, কাজে আমি খুবই খুশি হয়েছি যে এটাকে চলচ্চিত্রে রূপায়ণ করা হয়েছে। এবং যে রূপায়ণ করেছে সে অনেক খাটাখাটনি করে করেছে, করোনার ভিতরে শুটিং করতে গিয়ে তার জান বেড়ে গিয়েছিল, এমন অবস্থা হয়েছিল, তাই না? কাজে আমি চাই যে বাচ্চারা এই সিনেমাটা দেখুক, এক। আর সেকেন্ড হচ্ছে গিয়ে বাচ্চাদের একটা ছবি যেন কমার্শিয়ালি সাকসেসফুল হয়, তাহলে এরপরে অন্যরাও বাচ্চাদের জন্য সিনেমা তৈরি করার সাহস পাবে। আমি চাই আমাদের দেশের বাচ্চারা সুন্দর সুন্দর সিনেমা দেখুক। আমি চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করে থাকি, সেখানে আমরা সারা পৃথিবী থেকে অসংখ্য ছবি নিয়ে আসি বাচ্চাদের জন্য তৈরি। আমার খুব খারাপ লাগে, দুঃখ লাগে যখন দেখি যে বিদেশিদেরকে দেখাচ্ছি কিন্তু আমি আমার নিজের দেশের বাচ্চাদের চলচ্চিত্র দেখাতে পারছি না। আমি চাই এই ট্রেন্ডটা শুরু হোক এখানে। আমি বলবো যে মানে বাচ্চারা তো নিজেরা সিনেমা দেখতে যেতে পারে না, তাদের বাবা মাকে নিতে হয়। আমি বাবা মাদেরকে বলবো যে আপনাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যান, একটা ভালো ছবি দেখলে বাচ্চাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আর আমি যেভাবে স্টোরিটা লিখেছি শুধু বাচ্চারা আনন্দ পাবে তা না, বড়রাও এর ভিতরে আনন্দ পাওয়ার কথা।